টিভি প্রেজেন্টস ভূমিকম্প থেকে বাঁচার জন্য কোরআন হাদিসকে আমাদেরকে কোনো আমল শিখিয়েছেন কি না কোনো বিশেষ কোনো কাজ শিখিয়েছেন কি না যেটা করলে আমরা ভূমিকম্প থেকে বাঁচতে পারব ধন্যবাদ আল্লাহ রসুলিল্লা সম্প্রতি সময়ে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাই তুরস্ক এবং সিরিয়া ঘটে যাওয়া ভূমিকম্পে প্রায় লক্ষ মানুষের প্রাণহানি লক্ষ লক্ষ মানুষের গৃহহীন অবস্থা আহত হওয়া বাড়িঘর বিধ্বস্ত হওয়া থেকে নিয়ে অনেক দৃশ্যগুলোই আমরা করুণ দৃশ্যগুলো আমরা দেখতে পাই তো এই বিষয়গুলো যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ প্রাকৃতিক গজব আজাবের ব্যাপারে অনেক জায়গায় আমাদেরকে সতর্ক এবং সতর্ক করেছেন সোরা আল্লাফের সাতানব্বই নম্বর আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল করা আঙ্গা হুম তং হুম না ইমুল জনপদের অধিবাসীরা কি নিরাপদ মনে করছে যে তারা হ্যাঁ গুমন্ত অবস্থায় আমার আজাব আসবে না এ ব্যাপারে তারা নিরাপদ মনে করছে তাহলে বোঝা গেল যে ঘুমন্ত অবস্থায় শাস্তি আসা এরপরে আল্লাহ রবুল্লা আলমিন অন্য এক জায়গায় বলেছেন কুলহু আল কাদির আলা ইংয়া বা আতা আলী আদাবা মিন ফৌকি কুম আউ মিন তাহতি আর জুলিকুম কুম আউ ইয়াল কুম শিয়া আল্লাহ সক্ষম আজাব পাঠায় দিতে উপর থেকে এবং নিচ থেকে জি নিচের যে শাস্তির কথা বলেছে আল্লামা আল্লাহ রাগিব আলা সেহানি বলছেন যে নিচের থেকে যে আজাব আসে সেটা হলো জালাজেল ভূমি জি তো এই ভূমিকম্পে কোরআনে কারিমে জিলজাল নামে একটা সুরাই নাজিল আলমিন এটাকে জিলজালা বলা হয়েছে জালাজিল বলা হয়েছে সুরা কেয়ামতের দৃশ্যের যে বিবরণ আল্লাহ দিয়েছেন সুরা আলহাজের শুরুতে ই আতি সেই তসাআ না সেখানে আল্লাহব্বুল্লাহ আলমিন জিলজালা উল্লেখ করেছেন রাজিফা সাইহা জালজালা এরকম অনেক নাম আল্লাহ আলমিন এটাকে আখ্যায়িত করেছেন মোট কথা আল্লাহ রবুলা আলমী সুরা সুরাই বলেছেন ওয়াহার আল ফাসায় রিওয়াল বাহার ভিমা কাসাবাত এই আয়েরটি আমরা নিতে পারি কেন এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় আসে তাহলে সেখানে আল্লাহ বলেছেন যে এটা তোমাদের নিজের কামাই করা জিনিস ওর মানে আমরা যেভাবে পৃথিবীতে জীবন পরিচালনা করা দরকার সেভাবে না করে যখন আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাই জি আমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করি আনরুলি হয়ে যায় তখনই আল্লাহ রবুল্লা আলামিন সতর্কতার জন্য শাস্তি দিয়ে বান্দাদেরকে এটা বালা মসিবত বিপদও বলতে পারি নিয়ামত এক হিসাবে বলতে পারি যে এই বিপর্যয়ের পরে হয়তো অনেক মানুষ সংশোধিত হবে ইমান পরিশুদ্ধ করবে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের সুযোগ লাভ করবে এটা একটা দিক আরেক দিক হলো যে এই জালজালা আসার কারণে আমরা আল্লাহর ভয় অর্জন করবো জি জনপদের অধিবাসী যদি ইমান আনে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে তাহলে আমি তাদের জন্য আকাশ জমিনের বরকতের পদগুলো তাদের জন্য দ্বারগুলো খুলে দেব খুলে দেব জি তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে তাকুয়া লাগবে ইমান লাগবে যখনই আমাদের তাকুয়া দুর্বল হয়ে যাবে ইমান জীর্ণ শীর্ণ হবে তখনই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করে সাবধান করে দেবেন যাতে আমরা পরিশোধিত হই আমরা আবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি অতুব আল্লাহ হিজামিয়া আনাহ মিন্লা আল্লাহকে মুতফুলিয়া হন আল্লাহ ইম রাহিমাল্লাহ বলছেন যে আল্লাহ মধ্যে পৃথিবীকে নরচড়ে ওঠার অনুমতি দেন জি আর এই নরাচরার কারণে পৃথিবীবাসী ভীত হয় আর বৃত হয়ে তখন তারা তবা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা আবার পুনরায় হ্যাঁ আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা পুনরায় সাবধান হয় সতর্ক হয় আল্লাহকে কিছুটা জানতে পারে চেনার জন্য তারা আগ্রহী হয় তখন পৃথিবীতে যেভাবে আল্লাহর বিধান মেনে চলার সেই বিষয়টির ব্যাপারে তারা সতর্ক হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমার তো মৃত্যু হবে এই পৃথিবীতে কিন্তু আমার মৃত্যুটা কোন দৃশ্যের মাধ্যমে হলো কোন অবস্থায় হলো এক জায়গায় ভূমিকম্প হচ্ছে হয়তো কোনো মানুষ সেখানে অন্যায় লিপ্ত কেউ হয়তো নেশায় লিপ্ত কেউ হয়তো সেখানে চুরি ডাকাতিতে লিপ্ত কেউ হয়তো সেখানে নগ্নতায় লিপ্ত কেউ হয়তো অন্য অন্য এই জন্য বলছেন হ্যাঁ যে কেমতের দিন মানুষের উত্থান সেই আকৃতিতে হবে আলামা মাতা আলাইহি যে আকৃতিতে যেই দৃশ্যে সে মৃত্যুবরণ করলো তাহলে আমি যদি পৃথিবীতে সব সময় মৃত্যুর জন্য আমি প্রস্তুত না থাকি তাহলে আমার মৃত্যুটা এমনভাবে হবে যেভাবে হওয়াটা আমার কাম্যনা ছিল না জি যেভাবে হওয়া কাম্যনা মুসলিম হিসাবে কাম্যনা হ্যাঁ মুসলিম হিসাবে কাম্যনা কেমতের দিন আমার পুনরুত্থান ঘটবে ওই অবস্থায় যে অবস্থা আমি মানুষের লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি লজ্জিত হব অপমানিত হবে লাঞ্ছিত হব তাই আল্লাহর মৃত্যুর জন্য আমার সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আপনি যেটা বলেছেন যে ভূমিকম্প হলে আমাদের করণীয় এক নম্বর করণীয় তো আমরা বললাম যে তভা করে পরিশুদ্ধ হয়ে জি আমরা আবার দাওয়াতি কাজে আত্মনিয়োগ করব। আমরা মানুষকে সতর্ক সাবধান করব যাতে করে এটা শুধু সাইন্টিফিক ব্যাখ্যাই না দিয়ে বরং আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে বিপদ আসলে মানুষ নিজে সতর্ক হবে সাবধান হবে সেখান থেকে উপদেশ গ্রহণ করবে এই জিনিসটাই গুরুত্বপূর্ণ আর যদি সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজি তাহলে দেখা যাবে আমার জীবনে এটার কোনো কল্যাণ বই আসবে না সাইন্টিফিক ব্যাখ্যা অনেকগুলোই থাকতে পারে যেগুলো আমরা সুন্নার মাহাত্মের সাথে আমরা মিলাইতে নাও পারতে পারি কিন্তু আমাদের সুন্নার মাহাত্মকেই প্রাধান্য দিয়ে আমার জীবনকে পরিশুদ্ধ করা এটি আমাকে মূল টার্গেটে পরিণত করা উচিত দুই নম্বর হলো ভূমিকম্প থেকে বাঁচার জন্য কোনো ধরনের দোয়া আছে কিনা আমল আছে কিনা আমল তো আমরাই বললাম যে আমল নিজে পরিশুদ্ধ হয়ে যাওয়া দিকে আমল এগুলো দিকে চলে আসা এটা হলো আমল আর দ্বিতীয়ত যে কোনো নগরীতে যখন বেপাহেস কাজ চলে বাণী ইসরায়েলের ব্যক্তিকে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন যে একটা জনপদ ধ্বংস করে দিতে আল্লাহ জিব্রাইলকে নির্দেশ দিলেন জিব্রাঈল আলিয়া সালাতাম জনপদ বিচরণ করে দেখতে পাইলেন যে সেখানে একজন আল্লাহর নাম উচ্চারণকারী ব্যক্তি মজুদ আছেন তখন বললেন ইয়ার আল্লাহ যে তোমার নাম উচ্চারণকারী ব্যক্তি সেখানে আছেন তারপরেও আপনি কেন জনসপদ ধ্বংস করে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিলেন তখন বললেন যে তুমি তাকে সহ ধ্বংস করে দাও লি আল্লাহুল মিয়া তা মা আর কত্তু মানে আবার অবাধ্যতা দেখে তার চেহারায় কোনো সময় চিন্তার রাখার সৃষ্টি হয়নি তার কপালে চিন্তার বাস সৃষ্টি হয়নি আজকে আমরা অন্যায়গুলো দেখে এটা আমাদের গা সা বানিয়ে নিচ্ছি যে অন্যায়গুলো হইতেই থাকবে আমিও কিছু অন্যায় সমর্থন করব কিছু অসমর্থন করব আমি আমার মতো চলতে থাকবো আমি তো ভালো আছি আমি তো ভালো আছি আমি তো ভালো থাকতে পারবো না পৃথিবী ভালো না থাকলে আমি কি ভালো থাকবো সুদের গ্রাণ আসবে আমার গায়ে আমি যদি সুদ নাও খাই অবাধ্য হয়ে আমি সুদের মধ্যে লিপ্ত হবই মানে এরপরে দেখেন জেনার ব্যবিচারের বিভিন্ন উপকরণ আমার সামনে চলে আসছে আমি থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ সুযোগ নাই চলছে নগ্ন ছবি চলতেছে আপনি কি করবেন সেখানে আপনার কানে আওয়াজ আসতেছে চোখের দৃষ্টিতে সেখানে যাচ্ছে তাহলে আপনি ভালো থাকার কোনো উপায় নেই যদি সমাজ ভালো না হয় সবাইকে পরিবেশ ভালো পরিবেশ ভালো তো এক্ষেত্রে কোন আমল বলতে দোয়া কালামের আমল যেগুলো সেটা হয়তো আমরা সুনির্দিষ্ট ভূমিকম্পের জন্য কোনো দোয়া আসেনি আল্লাহ রসুল্লাহ ইসলাম অনেক সময় মেঘের গর্জন শুনলে জি হ্যাঁ বজ্রপাত শুনলে তখন তাসবি পড়তেন সুবাহ আল্লাহ অথবা আল্লাহ আকবর বলতেন আমরা এই বিপদাবদ দেখলে আমরা বিপদাবদ থেকে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারি ইলা ইল্লান তাসুহান তুমিন আদাবিক আল্লাহ তহলিক নাবি আদাবিক এই জাতীয় দোয়া কালামগুলো আমরা পড়তে পারি আল্লাহবুল্লাহ আলমীর কাছে তবা করতে পারি আমরা পরিশুদ্ধ হতে পারি এইভাবে আমরা আমলগুলো বাস্তবায়নি